গুড মর্নিং DXN। সো আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। এখন আপনারা দেখতেছেন সবাই, আমার হাত কেটে গেছে। সো আমরা হাত কাটে যাওয়ার পরে আমাদের অ্যান্টিসেপ্টিক হিসেবে ডেটল বা অন্য কিছু আমরা ইউজ করি। সো আমি যেহেতু DXN-এর প্রোডাক্ট ইউজ করি, আমি জানি যে DXN-এর যকরভ টুথপেস্ট আমাদের হাতের কোনো অংশ কেটে যাওয়া, তারপরে যদি পুড়ে যাওয়া, যে কোনো অংশ আপনার কোনো ধরনের ডিজিজ হচ্ছে, ইমার্জেন্সি আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করতে পারবেন, দাঁত মাজা ছাড়াও, মানে দাঁত পরিষ্কার করা ছাড়াও। সো আমি আপনাদেরকে শেয়ার করব, কারণ আমরা অনেকেই আছে টুথপেস্টটা ইউজ করি দাঁত মাজার জন্য, বা এছাড়া আরও অনেক বেনিফিট আছে। সো একটা বেনিফিট আমি শেয়ার করব, হাত কাটে যাওয়া যদি আপনাদের কারো হাত কেটে যায় তাহলে আপনারা কীভাবে অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করবেন। যেহেতু আমি এখন বাসায় যাচ্ছি না, সো আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধু, কারণ আমি টিস্যু দিয়ে আমার হাতের কাঁটাটা বন্ধ করছি। ওকে, সো আপনারা যে পরিমাণ আপনাদের টুথপেস্ট প্রয়োজন, আপনাদের হাতের অংশ কেটে গেছে সেই পরিমাণ টুথপেস্ট আপনারা ইউজ করবেন। সো আমি বিশেষ করে হয়তো বা ঘন্টা দুয়েকের ভিতরে আপনাদের যে হাতের অংশটা কেটে গেছে বা আমার হাতের অংশ কেটে গেছে সেটা আপনার ভালো রেজাল্ট চলে আসবে, যেহেতু গ্লাস দিয়ে হাত থাকা কাটছে। সো তার জন্য আমি অ্যান্টিসেপ্টিক হিসেবে আমি টুথপেস্ট ইউজ করলাম। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আপনারা ইউজ করবেন, ইউ উইল গেট লটস অফ বেনিফিটস। আর সবার জন্য বেস্ট শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, গুড মর্নিং DXN। দেখুন, মাত্র 10 মিনিটের ব্যবধানে ব্লিডিংও বন্ধ হয়ে গেছে এবং এখন আর আগের মতো ব্লিডিংও নাই। মাত্র গোসল সেরে আসলাম, এখন আর ব্লিডিং নাই। সো এই হচ্ছে আমাদের DXN গ্রেনোডারমার টুথপেস্টের উপকারিতা।